আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমরা অনেকে ইংরেজি শেখা শুরু করে দিয়েছি, হয়তো ইংরেজি শেখার জন্য আমরা অনেক সেন্টারে এডমিশন নিয়েছি, তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি। মূলত আমরা প্রথম প্রথম ইংরেজি প্র্যাকটিস শুরু করে দিই, শুরু করার পর দেখা যায় যে 1 মাস, 2 মাস, 3 মাস বা একটা কোর্স করার পর আমরা যখন আমাদের ইম্প্রুভমেন্ট, আমাদের যে ফলাফল যখন আমরা পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই। সে যে 3 মাসের বা 2 মাসের বা 4 মাসের একটা কোর্স করলাম, সে একটা কোর্স করার পর আমি ইংলিশে কথা বলতে পারছি না, আমার যে ফ্লুয়েন্সি আসে না, আমার যে ভয়টা দূর হচ্ছে না, এই কথাগুলো ভেবে কিন্তু আমরা হতাশ হয়ে যাই এবং আমরা আমাদের সেই স্পিকিং চর্চাটা আমরা কিন্তু বন্ধ করে দিই। এই ব্যাপারে আমি মূলত কিছু কথা বলতে চাই। এই যে আপনি শুরু করে দিয়েছেন, আপনি এটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন, কিন্তু আপনি সবচেয়ে বেশি খারাপ কাজ করেছেন কোনটা জানেন? এই যে 1 মাস, 2 মাস, 3 মাস প্র্যাকটিস করার পর যে আপনি আবার প্র্যাকটিসটা বন্ধ করে দিলেন, আপনার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না বলে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যেহেতু আমি ইংলিশে পড়াশোনা করছি এবং পাশাপাশি ইংলিশ নিয়ে কাজ করছি এই ছোটোবেলা থেকে। এই ল্যাঙ্গুয়েজের জন্য আসলে একটা সময়ের দরকার হয়। এটা এমন একটা ব্যাপার না যে আমি 2 মাস প্র্যাকটিস করলাম, 3 মাস প্র্যাকটিস করলাম, 4 মাস প্র্যাকটিস করলাম, হয়ে গেল। আমি এটা কখনোই বিশ্বাস করি না। যেগুলো আমার যখন আমি যখন একদম ফার্স্ট যখন আমার জার্নি ছিল, তখন আমি একাধারে প্রায় অনেক কোর্স করেছি, একাধারে প্রায় আমি 3-4টা কোর্স করেছিলাম, তারপরে কিন্তু আমি তত বেশি ইমপ্রুভমেন্ট আমার হয়েছে বলে আমার মনে হয় না। এতগুলো কোর্স করার পরে দেখি যে আমি যখন কোনো একদিন নতুন টপিকে কথা বলতে যাই, তখন কিন্তু আমার ভিতরে জড়তা কাজ করে, আমার ভিতরে আমি মুখ থেকে কথা বলতে চাইলেও কিন্তু আমার মুখ থেকে কথাটা তত বেশি ফ্লুয়েন্টলি বের হয় না, কিন্তু আমি আমার চর্চাটা আমি আটকে রাখি। বিশেষ করে স্টুডেন্ট পড়াতে 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 গিয়ে পড়াতে গিয়ে পড়াতে গিয়ে হঠাৎ করে মূলত আমাদের যে ইমপ্রুভমেন্ট, আমার যে ইমপ্রুভমেন্ট, সেই ইমপ্রুভমেন্টটা আমি গেইন করেছি মূলত। সুতরাং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, এটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন আপনি, কিন্তু আপনি বন্ধ করে দিন না। আপনি যদি প্র্যাকটিসটা বন্ধ করে দেন কিছুদিন প্র্যাকটিস করার পর, তাহলে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। জাস্ট আপনি যদি ইংলিশ শিখতে চান, মানে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ইংলিশে কথা বলবেন, তাহলে আপনি কন্টিনিউসলি প্র্যাকটিস করে যান। 2 মাস 3 মাস প্র্যাকটিস করেছেন, আরও প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, 1 বছর পরে গিয়ে, 1.5 বছর পরে গিয়ে, 2 বছর পরে গিয়ে আপনি আপনার একটা ভালো একটা ফিডব্যাক কিন্তু আপনি পাবেন। কিন্তু এটা এমন না যে অনেকে হয়তো বা অল্প দিনের মধ্যে ইংলিশ শিখাই দিতে পারে, এটা কিন্তু এমন না। আমার যদি বা ছোট এক্সপিরিয়েন্স, এই ছোট এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়, এটা কিন্তু আসলে অল্পতে হয় না, এটা অল্পতে হওয়ার কোনো কথাই না, এটার জন্য সময়ের দরকার হয়, কিন্তু আর হচ্ছে কন্টিনিউয়াস চর্চাটা দরকার হয়। আপনি কিছুদিন প্র্যাকটিস করলেন, 2 মাস 3 মাস প্র্যাকটিস করলেন, মধ্যখানে 2 মাস 3 মাস বেরোতে নিলেন, আবার প্র্যাকটিস করলেন, হবে না। জাস্ট হচ্ছে কন্টিনিউয়াস দীর্ঘদিন 1 বছর 1.5 বছর প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে 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 দেখা যাবে যে আপনার একটা সময় গিয়ে হঠাৎ করে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি আসে এসে গেছে, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, তখন আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। সুতরাং আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তাই দিতে চাচ্ছি, যেটা আমার মাথায় এসেছে হঠাৎ, এবং আমি দেখতে পাচ্ছি আমার কিছু স্টুডেন্ট দেখতেছি যে অনেকেই হতাশ হচ্ছে, আরও কিছু স্টুডেন্ট বাইরে অনেকেই দেখতে পাচ্ছি যে বলে যে অনেকে নক দিয়ে বলে ভাইয়া এখানে একটা কোর্স করেছি, এখানে একটা কোর্স করেছি, কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা আসে না কেন? তাদের উদ্দেশ্যে মূলত আমি কি কথাটি বলতে চাচ্ছি যে ফ্লুয়েন্সি আসবে, এটার জন্য সময়ের দরকার হয়, কিন্তু একটি কন্টিনিউয়াস একটা চর্চা কিন্তু অবশ্যই থাকতে হবে। কোনো একটা ফিল্ডে যদি প্র্যাকটিস করার যদি সুযোগ থাকে, কথা বলার যদি সুযোগ থাকে, তাহলে তা আরও ভালো কথা। সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কন্টিনিউয়াসলি একদম ইম্পর্টেন্সের সাথে যদি আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারি, দীর্ঘদিন যদি আমরা লেগে থাকতে পারি, তাহলে কিন্তু ইংলিশে কথা বলা সম্ভব হবে, অন্যথায় এটা কখনোই অল্প দিনের মধ্যে কথা বলা সম্ভব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ইংরেজি বিষয়ে, যদি আমার যতটুকু আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।